বাংলা সিনেমাকে আরও একবার বিশ্ব দরবারে নিয়ে গেল দি মেগাস্টার দি সুপারস্টার দি গ্লোবাল স্টার শাকিব খান হ্যালো এভরিওান আমি রূপম চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা দুটো বিষয় নিয়ে কথা বলুন দুটোই দরদ সম্পর্কিত প্রথমেই যে বিষয়টাকে নিয়ে কথা বলব সেটা হচ্ছে দরদের কালার কালেক কারেকশান থেকে শুরু করে আরও যেই সমস্ত জিনিস মানে অর্থাৎ যেটাকে আমরা বলি পোস্ট প্রোডাকশান সেটা কতদূর দূর এগিয়েছে দেখো বন্ধুরা আমি কিছুক্ষণ আগেই দু ঘন্টা হয়ে গেছি পোস্টটা করা হয়েছে দি শাকিব খান ইউনিভার্সের অফিসিয়াল ফেসবুক পেজের পক্ষ থেকে এবং সেখানে একটা ফটো আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান মানে সাকিব ভাইয়া আমাদের সবার প্রিয় সে চোখের সামনে হাত রেখে সোনাল চৌহানকে জড়িয়ে ধরে রয়েছে এবং তার চোখটা দেখেই বোঝা যাচ্ছে যে সে হয়তো কিছু একটা লোকাচ্ছে এমনই একটা দৃশ্য এবং এই দৃশ্যটা কোনো মানে লিক হওয়া ফুটেজ কিন্তু নয় এটা একটা সিনেমারই দৃশ্য এটা কিন্তু পরিষ্কার আমরা দেখে বুঝতে পারছি এবং এটাকে যখন অফিসিয়াল একটা পেজের পক্ষ থেকেই ছাড়াও যে তার জন্যই কিন্তু ভিডিওটা বানাচ্ছে এই দেখো তোমাদেরকে আমি দেখিয়েও নিচ্ছি এই ফটোটা যেহেতুই শাকিব খান ইউনিভার্স আমরা সবাই জানি এটা শাকিব খানের টিমের মেম্বারদের পক্ষ থেকে কোনো একটা ক্রিয়েট করা পেজ তো সেখান থেকেই যখন জিনিসটাকে আপলোড করা হয়েছে এবং মামুনও বিষয়টা নিশ্চয়ই জানে অ্যাকশন কাটো জানে তো আমার কোথাও কি মনে হলো এটা নিয়ে কথা বলাটা দরকার তো তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে দরোদের কালার কারেকশানের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে সকল ভাষায় মুক্তির জন্য প্রস্তুত দরদ এবার সাকিবিয়ানদের জন্য শাকিব খানের নতুন এক সাইকো লুক সারপ্রাইজ হিসেবে নিয়ে এলো দি শাকিব খান ইউনিভার্স মানে এই ছবিটা দুরন্ত মানে এক্সপ্রেশানটা দেখো বস এক্সপ্রেশানটা দেখো আমি ফটোটা সাইডে আর রাখছি না আমি জাস্ট এই ফটোটাই দেখাচ্ছি তোমাদেরকে জাস্ট এক্সপ্রেশন লুক অ্যাট হিজ এক্সপ্রেশন মানে এর জন্যই ঢালিউডের কিং বলা হয় এমনি এমনি তো তাকে ঢালিউডের কিং বলা হয় না এই যে এক্সপ্রেশন আগে বহুত সিনেমা ছিল যা যেখানে হয়তো ডিরেক্টররা তাকে ভালোভাবে ইউজ করেনি এই যে কিছুদিন আগে যে সিনেমাটা দেখলাম রুদ্রদেব নামে একটা সিনেমা ঠিক আছে রুদ্রদেব সরি গুরুদেব সিনেমাটা আমার সত্যি কথা বলছি একদম ভালো লাগেনি আমি মাথা আমার যন্ত্রণা করে গেছিলো মাথা খারাপ হয়ে গেছিলো এমন একটা সিনেমা দেখেছি সেখানে শুধুমাত্র যে ক্যারেক্টারটা গুরুদেব ছাড়া আর কোনো ক্যারেক্টার ভালো না কিন্তু সিনেমাটার মানে যেই লুক অ্যান্ড ফিল সেটাকে আরও একটু বেটার করা যেত গল্পটাও যেরকম ছিল বেটার করা যেত প্রেজেন্টেশন ওয়াইজ মানে এখান থেকে বোঝাচ্ছে পুরোনো দিনের সিনেমাগুলোয় ডিরেক্টাররা কাকে যে ফোকাস করবে সেটা তারা কনফিউজ ছিল হ্যাঁ অনেক ডিরেক্টার অনেক রাইটারই কিন্তু ভালো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মায়ের মর্যাদা সিনেমার যে ডিরেক্টার রাইটার তারা ভালো ছিল গল্প অবশ্যই ভালো আবার কিছু কিছু সিনেমা ছিল পুরোনো দিনে যেগুলো কিন্তু মানে পরিচালকরা ঠিকঠাক করে কাজেই লাগাতে পারতো না এটা মানতে হবে এটা ফ্যাক্ট যাই হোক খুব ভালো এই মানে লুকসটা সত্যি কথা বলছি মানে একটা আলাদাই ভাইভস দিচ্ছে কোথাও গিয়ে এবং এখন এরপরে এটা তো নিয়ে কথা বললাম এরপরে যেই বিষয়টাকে নিয়ে কথা বললো সেটা হচ্ছে অনন্য মামুন ভাইয়ার যে পোস্ট মানে অনন্যমামন স্যার যে পোস্টটা সেটা সত্যি বাংলা চলচ্চিত্রকে আরও একবার বিশ্ব দরবারের সামনে তুলে ধরলো দি সুপারস্টার দি মেগাস্টার দি গ্লোবাল স্টার শাকিব খান ভাই গোল্ডেন ভিজা রিকমেন্ডেশন পেয়েছে বিনা পয়সায় বিনা খরচে ইয়েস এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন স্যার আমি একটু পড়ছি পোস্টটা সবার আমাকে নিয়ে অনেক সমস্যা কারণ আমি একটু বেশি বুঝি সত্যি আমি বেশি বুঝি কিন্তু আমার বেশি বোঝাটা সিনেমা নিয়ে প্রথমবারের মতো ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরও আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসা রিকমেন্ডেশন পেল মেগা সুপারস্টার শাকিব খান আরব আমিরাত সাধারণত কিছু বিশেষ ক্যাটাগরিতে গোল্ডেন ভিজা দিয়ে থাকে ব্যবসা ও এ ক্যাটা ক্যাটাগরি জব ছাড়া শুধুমাত্র সরকারিভাবে রিকমেন্ডেশন দিয়ে ট্যালেন্টেড পেউনির হিসেবে ভিন্ন দুইটা ক্যাটাগরিতে তারা সম্পূর্ণ বিনা খরচে সম্মান স্বরূপ গোল্ডেন ভিসা দিয়ে থাকে প্রায় বিভিন্ন সময় বলিউডের অনেক সেলিব্রিটিকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেওয়ার খবর গণমাধ্যমে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খান সঞ্জয় দত্ত সহ অনেক বড়ো তারকারা ইতিমধ্যেই এই ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা পেয়েছেন এবার সেই একই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কালচারাল মিনিস্ট্রি থেকে রিকমেন্ডেশন লেটার পেলেন বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান এ বিষয়ে আমার টিম তিন রাত কাজ করছে সম্প্রতি বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে বড় আকারে তুলে ধরার যে মিশন নিয়ে আমরা টিম কাজ করছে করে যাচ্ছে তারই ক্ষেত্র তৈরি করতে এটি একটা মাইল ফলক ইয়েস ইটস আ মাইল ফল মানে এটা সত্যি একটা মাইল ফলক ব্যাপার এখন বাকি সব শিল্পীদের গোল্ডেন ভিসার জন্য আবেদন করব আমরা বাংলাদেশে এটাই আমাদের বড়ো পরিচয় খুব গর্বের বিষয় মানে যেখানে বলিউডের বিভিন্ন আর্টিস্ট সঞ্জয় দত্ত থেকে শুরু করে শাহরুখ খান তাদেরকেই একমাত্র এই গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন দেওয়া হয় সেখানে বাংলার একজন অভিনেতা যে এখন প্যান ইন্ডিয়া মাটাতে মাতা মানে মাতাতে চলেছেন তাকে পর্যন্ত রেকমেন্ডেশান আনা হয়েছে তাও বিনা খরচে বিশাল ব্যাপার বিশাল এবং দরদের নিয়েও তিনি কথা বললেন ভাষার মানে যেই সমস্ত ভাষাগুলো ডাবিং সেগুলো চলছে অলরেডি মোটামুটি কমপ্লিট যেটা সেটা দি শাকিব খান ইউনিভার্সও জানিয়েছেন এবং এই যে প্ল্যানিংটা প্রস্তুতিটা প্রস্তুতিটা যে বাংলা সিনেমাকে কি করে বিশ্বের দরবারে পৌঁছে নিয়ে যাবেন বা পৌঁছে দেবেন সেটার যে প্রস্তুতিটা চলছে এটার জন্য সত্যি কার এন্টারটেনমেন্টকে একটা বড়ো সড়ো হ্যাডশপ তারা কন্টিনিউয়াসলি থেমে নাতেই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে আমরা দেখলাম অনেক দিন ধরেই তারা দুবাইতে ছিল পুরো টিম তো এটার জন্য তো অবশ্যই তাদেরকে একটা সেলিউট অবশ্যই ক্রেডিট তাদেরকেও যায় যাই হোক খুব গর্বের বিষয় খুব আনন্দের বিষয় যে শাকিব খানের এরকম একটা মানে কি বলবো খবর শুনে শাকিব খান সম্পর্কিত তোমাদের কি মন্তব্য তোমাদের মুখ থেকেই জানতে চাই কমেন্ট করে জানাও তোমরাও বলো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার